কাছাৰৰ কালাইনত চাঞ্চল্যকৰ ডকাইতি কাণ্ড, বন্দুকধাৰী ডকাইতৰ দলে লুটি নিলে ধনসহ আ অলংকাৰ। এটা বাসগৃহ আৰু এখন ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত এই ডকাইতি কাণ্ড, লুটি নিলে 11,70,000 টকাসহ সোণৰ আ অলংকাৰ। কাছাৰৰ কালাইনত এই ডকাইতি কাণ্ড সংঘটিত হৈছে, বন্দুকধাৰী ডকাইতৰ দলে লুটি নিছে ধনসহ আ অলংকাৰ। আৰু এটা বাসগৃহ আৰু এখন ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ পৰা প্ৰায় 11,70,000 টকাসহ সোণৰ আ অলংকাৰ লুটি লৈ যায় ডকাইতৰ দলটোৱে। জল খাওয়ার জন্য উঠছিলাম, তা আমি দেখছি আমার দরজাতে টক টক করে কে আমাকে আওয়াজ দিচ্ছে। তা আমি ভাবলাম যে আমার মা আমাকে ডাকছে, কিন্তু আমি দরজা করলে দেখি যে 10-12 জন লোক এসে আগে আমাকে ধরে নিল। ধরে নিয়ে কি করলো, আমার গলা চেন টেনে লয়ে গেল আর বলছিল যে ক্যাশ টাকা কোথায়, তুই দে না হলে তোকে মেরে ফেলবো। সাফল দিয়ে আসে না, এরকম এরকম করে আসে না, দরজা পুরা ভেঙে ফেলেছে, ভেঙে ফেলে আমাকে পুরা এরকম ভাবে বেঁধে ফেলেছে। বাবা কয় একদম বেঁধে, মাকে তো চুপ করে বসিয়ে রেখেছে। আমার ওয়াইফরে আমার বাচ্চাকে আমার এখানে রেখে, হ্যাঁ 4-5 জন এখানে রেখে আমার ওইখানে গিয়ে বলেছে যে তুই